বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের টপিক হলো প্রসেসরের আর্কিটেকচার সম্পর্কে। তোমরা সকলেই শুনে থাকো যে কর্টেক্সের আর্কিটেকচার, কি মঙ্গুস আর্কিটেকচার, মালির জিপিইউ, তারপর হচ্ছে অ্যাড্রিনো জিপিইউ। আজকে আমি আর্কিটেকচার সম্পর্কে তোমাদের ছোট করে একটু ধারণা দিচ্ছি যে প্রসেসরের আর্কিটেকচার কি। এই আর্কিটেকচারই হচ্ছে প্রসেসরের মেইন। তো আর্কিটেকচার সম্পর্কে সম্পূর্ণভাবে জেনে যাও, তাহলে হচ্ছে তুমি নিজেই প্রসেসর সিলেক্ট করতে পারবে, কোন প্রসেসর দেওয়া ডিভাইসটা নিলে তোমার ঠিক হবে, মানে সে মোবাইল স্মার্টফোনই হোক, ল্যাপটপ হোক, পিসি হোক, যাই হোক। তো তোমাকে সবার প্রথমে আর্কিটেকচার সম্পর্কে জানতে হবে। তো প্রসেসরের আর্কিটেকচারটা কি, আমি কদিন ধরে শুধু ওই প্রসেসরের বেসিক, ওই ট্রানজিস্টার সম্পর্কে এবং আইসি সম্পর্কেই দুটো ভিডিও আপলোড করেছি। প্রসেসরের একটা পার্ট আমি ন্যানোমিটার সম্পর্কেও ভিডিওতে বলেছি। তো আজকে আর ন্যানোমিটার বা ট্রানজিস্টার নিয়ে আমি বলবো না। তো আজকে আমি বলবো হচ্ছে প্রসেসরের আর্কিটেকচার সম্পর্কে। একটা প্রসেসরের হচ্ছে মেইন জিনিসই হলো প্রসেসরের আর্কিটেকচার। আর্কিটেকচার ছাড়া প্রসেসর তৈরি করা সম্ভব না। এই আর্কিটেকচারটা অবভিয়াসলি আর্কিটেকচারটা ট্রানজিস্টারের ওপরে বেস করেই হয়। ট্রানজিস্টারের মাধ্যমেই অবভিয়াসলি আর্কিটেকচার ডিজাইন করা হয় প্রসেসরের। স্মার্টফোনের যত সব প্রসেসর তোমরা দেখতে পাও, সেই সেই প্রসেসরগুলোর যে আর্কিটেকচার থাকে, সেই আর্কিটেকচারগুলো একটা কোম্পানিই তৈরি করে। সেই কোম্পানির নাম হচ্ছে আর্ম, ARM। ARM-ই হচ্ছে মেইন, যে হচ্ছে স্মার্টফোনে যত প্রসেসর হয়, মানে যত লো পাওয়ার ডিভাইসের জন্য যেসব প্রসেসরগুলো তৈরি করা হয় সেগুলো আর্ম বেসি হয়, মানে ARM কোম্পানির আর্কিটেকচারের ওপর বেস করেই তৈরি করা হয়। স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেক বা এক্সিনস বা হচ্ছে ইউনিসক, অ্যাপেলের এ সিরিজের প্রসেসর, হুয়াওয়ের কিরিন, ঠিক আছে, এই সমস্ত প্রসেসরগুলো ARM এর আর্কিটেকচারের ওপরেই বেস করে তৈরি করা হয়। ও, এখন আবার নতুন আরেকটা প্রসেসর গুগল তৈরি করেছে, যেটা হচ্ছে গুগলের টেনসর চিপসেট। প্রসেসরের আর্কিটেকচারের মেইন পান্ডা বা বলতে পারো ব্যাকিংয়ে যে আছে সেই হচ্ছে ARM, ঠিক আছে, আর্ম কোম্পানি। সে তৈরি করা হচ্ছে সব আর্কিটেকচার, তার কাছে সমস্ত রাইটস আছে আর্কিটেকচার তৈরি করার। ARM বাজেট সিরিজের প্রসেসরের জন্য আর্কিটেকচার তৈরি করে, মিড রেঞ্জ সিরিজের প্রসেসরের জন্য আর্কিটেকচার তৈরি করে এবং ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরের জন্য আর্কিটেকচার তৈরি করে। ARM যে প্রসেসরের আর্কিটেকচারগুলো তৈরি করে সেই প্রসেসরের আর্কিটেকচারগুলোর নাম হচ্ছে কর্টেক্স, ঠিক আছে। কর্টেক্স হলো হচ্ছে ARM এর তৈরি করা হচ্ছে আর্কিটেকচার, কর্টেক্স সিরিজ। কর্টেক্সের তো একটা প্রসেস, মানে আর্কিটেকচার হয় না, কর্টেক্স সিরিজ আর্কিটেকচার ইউজ করা হয় সাধারণত স্মার্টফোনের জন্য যেসব প্রসেসর তৈরি করা হয় সেইগুলো, মানে লো পাওয়ার ডিভাইসের যেসব প্রসেসর ইউজ করা হয় তার আর্কিটেকচারগুলো, সেগুলো সবই কর্টেক্সের আর্কিটেকচারই ব্যবহার করা হয়। কর্টেক্সের বিভিন্ন আর্কিটেকচার রয়েছে, কর্টেক্সের A73, A83, A93, A76, A75, এরকম বিভিন্ন আর্কিটেকচার রয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন এই কর্টেক্সের আর্কিটেকচারকে ব্যবহার করে, মিডিয়াটেকও ওই কর্টেক্সের আর্কিটেকচার ব্যবহার করে, ইউনিসকও ওই কর্টেক্সের আর্কিটেকচার ব্যবহার করে, এক্সিনসও কর্টেক্সের আর্কিটেকচার ব্যবহার করে, অ্যাপেলের এ সিরিজের বায়োনিক চিপসেট সেও কর্টেক্সের আর্কিটেকচার ব্যবহার করে, তারপরে হচ্ছে যে তোমার টেনসার সেও কর্টেক্সের আর্কিটেকচার ব্যবহার করে। এবার কিছু কিছু কোম্পানি আছে যারা এই কর্টেক্সের আর্কিটেকচারগুলোকে নিয়ে নিজেদের মতো করে একটু সেই আর্কিটেকচারগুলোকে মডিফাই করে অনেকে আছে যে সেটা নাম চেঞ্জ করে, আবার অনেকে আছে আর্মের থেকে কর্টেক্সের আর্কিটেকচার নিয়ে সেই আর্কিটেকচারটাকে ডাইরেক্টলি ইউজ করে বেশি মডিফিকেশান না করেই। কোয়ালকম স্ন্যাপড্রাগন স্মার্টফোনে তোমরা এই প্রসেসরের কোম্পানিটা তোমরা নাম শুনেই থাকবে যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন কর্টেক্সের আর্কিটেকচার ইউজ করে, কিন্তু ও একটু মডিফাইড ভার্সন ইউজ করে প্রসেসর তৈরির ক্ষেত্রে, মানে একদম র ডাইরেক্ট কর্টেক্সের আর্কিটেকচার নিয়ে সেটাকেই বসিয়ে দিল, সেটা করে না। তাইও হলো কোয়ালকম স্ন্যাপড্রাগনের তৈরি করা আর্কিটেকচার যেটা বেসড অন কর্টেক্স আর্কিটেকচার। মিডিয়াটেকের নামও তোমরা শুনে থাকবে, এখন তো মিডিয়াটেক খুব ফেমাস হয়ে গেছে। মিডিয়াটেকের হিলিও পি সিরিজ আসার পর থেকেই মিডিয়াটেক আস্তে আস্তে অনেক উন্নতি করেছে। আগে মিডিয়াটেককে কেউ পাতা দিত না, মিডিয়াটেকের প্রসেসর মানে সবাই স্মার্টফোনের মিডিয়াটেকের প্রসেসর ও বাবা, তার মানে স্মার্টফোনের অবস্থা ভালো না, প্রসেসর ঠিক মতো বেশি দিন কাজও করবে না আর ও স্লো কাজ করবে, সবাই তাই ধরে নিত। এখনো অনেকের মনে মিসকনসেপশন আছে যে মিডিয়াটেকের প্রসেসর থাকা মানে হচ্ছে সেই স্মার্টফোন ভালো হবে না, কিন্তু এখন পুরো মার্কেট চেঞ্জ হয়ে গেছে। আর এখন তোমরা দেখতে পাবে যে মিডিয়াটেকের প্রসেসরই বেশি ইউজ হচ্ছে। তো মিডিয়াটেকের মার্কেটটা চেঞ্জ হলো কখন থেকে, যখন থেকে হচ্ছে মিডিয়াটেকের হিলিও পি সিরিজের প্রসেসরগুলো আসা শুরু করলো। পি সিরিজের প্রসেসর আসার পর থেকে মিডিয়াটেকের পুরো মার্কেটটা চেঞ্জ হয়ে গেল। মিডিয়াটেক R&D প্রচুর পরিমাণে ইনভেস্ট করলো এবং এত সুন্দর করে R&D তৈরি করলো যে কয়েক বছরের মধ্যে পুরো একদম তুড়ি মেরে একদম
কোথা থেকে কোথায় কোম্পানি চলে গেল। আগে মিডিয়াটেক কে একদম নিচের দিকে রাখা হতো প্রসেসরের মার্কেটে, এখন মিডিয়াটেক এখন বলতে পারো যে কোয়ালিটির দিক দিয়ে মিডিয়াটেক অবভিয়াসলি স্ন্যাপড্রাগনের থেকে একটু পরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলছি না, পারফরমেন্সের দিক দিয়েও কিছু কিছু ক্ষেত্রে মিডিয়াটেক কোয়ালকম স্ন্যাপড্রাগনের থেকে একটু নিচে। কিন্তু এখন মিডিয়াটেক মানে তোমরা যদি বলো যে স্মার্টফোনে এখন সব থেকে বেশি কোন প্রসেসর ইউজ হচ্ছে, তো মিডিয়াটেকের প্রসেসর ইউজ হচ্ছে, এখন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান পজিশনে আছে মিডিয়াটেক প্রসেসরের সেলসের দিক থেকে। এখন স্ন্যাপড্রাগন আগে ফার্স্ট পজিশনে ছিল, এখন স্ন্যাপড্রাগন কোয়ালকম স্ন্যাপড্রাগন সেকেন্ড পজিশনে চলে এসেছে। তো কেন হয়েছে, তার কারণ হচ্ছে মিডিয়াটেক করেছে কি, মিডিয়াটেক হিলিও পি সিরিজ আসার পর থেকে মিডিয়াটেক আস্তে আস্তে আরও ভালো প্রসেসর বানানো শুরু করেছে। এবার পি সিরিজের যেসব প্রবলেমগুলো ছিল সেগুলোকে সলভ করে মিডিয়াটেক তারপরে রিলিজ করলো জি সিরিজ। জি সিরিজের G90 হচ্ছে সব থেকে প্রথম হিট হয়েছিল মার্কেটে, হচ্ছে হিলিও G90 সিরিজ হচ্ছে সবার প্রথমে মার্কেটে হিট হয়েছিল। তা রেডমি নোট এইটে সম্ভবত না, রেডমি নোট 8 প্রোতে সম্ভবত মিডিয়াটেক হিলিও G90 ইউজ করা হয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি তাও বললাম ঠিক আছে। তবে হ্যাঁ এটা মনে আছে যে রেডমি নোট 8 প্রোতে মিডিয়াটেক হিলিও G90 ইউজ করা হয়েছিল, কিন্তু ওটাই ফার্স্ট ফোন ছিল কিনা G90 এর উপর আমার সেটা মনে নেই। ভাব মানুষ লাগলো মত করো রানিলো রানিলো ভাব বুড়ে লাগলো তোবা 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 তারা মুড খারাপ করে দিয়া ঠিক আছে। তারপরে আস্তে আস্তে মিডিয়াটেকের মার্কেট উঠতে শুরু করলো, তারপর তো মিডিয়াটেক এখন ডাইমেনসিটি সিরিজের প্রসেসর নিয়ে এসেছে, সব 5G প্রসেসর। তো মিডিয়াটেকের ডাইমেনসিটি সিরিজের একটা নতুন প্রসেসর এসছে, যে প্রসেসরটার নাম মিডিয়াটেক ডাইমেনসিটি 9000। এর বেঞ্চমার্কিং স্কোর 1 মিলিয়ন মানে 10 লাখের ওপরে চলে গেছে ঠিক আছে। আর এই প্রসেসরটাতে আর্ম কর্টেক্স X2 3 GHz-এর একটা কোর রয়েছে। মিডিয়াটেকের ডাইমেনসিটি 5G প্রসেসরগুলোতে একটু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আমি পরে অন্য ভিডিওতে ডিসকাস করব। যেটা বলছিলাম স্ন্যাপড্রাগন কি করে, স্ন্যাপড্রাগন ডাইরেক্ট কর্টেক্স আর্কিটেকচারগুলোকে ব্যবহার করে না, ও একটু মডিফাই করে এবং তারপর সেই আর্কিটেকচারগুলোকে ব্যবহার করে। এক্সিনাসও মিডিয়াটেকের মতো ডাইরেক্টলি র ফর্মে কর্টেক্সের আর্কিটেকচার ইউজ করে না, আর্কিটেকচার কর্টেক্সের থেকে প্রথমে নেয়, নিয়ে নিজেরা একটু মডিফাই করে। এক্সিনাসের যে মডিফাইড আর্কিটেকচার তার নাম হচ্ছে মঙ্গুস আর্কিটেকচার ঠিক আছে। কর্টেক্সের আর্কিটেকচার নিয়ে ওটাকে একটু মডিফাই করে মঙ্গুস আর্কিটেকচার নামে রিলিজ করে। ইউনিসক যে কোম্পানিটা আছে ও হচ্ছে ডাইরেক্টলি কর্টেক্সের আর্কিটেকচার ইউজ করে। এবার আসছি হচ্ছে অ্যাপেলের এ সিরিজ বায়োনিক চিপসেটের ওপর। তো এ সিরিজ অ্যাপেলের যে এ সিরিজের বায়োনিক চিপসেট আছে, তো সেখানে অ্যাপেল কী করে, অ্যাপেলও সেম ওই এআরএমের থেকে প্রসেসর আর্কিটেকচারটা কেনে এবং সে আর্কিটেকচারটাকে নিজের মতো করে মডিফাই করে তারপরে সে অ্যাপেলের এ সিরিজের প্রসেসর তৈরি করা হয়। অ্যাপেলের এ সিরিজের প্রসেসর কেন এত ভালো এটা সম্পর্কে আমি পরে নেক্সট আরেকটা ভিডিও বানাবো, তার উপর আলোচনা করবো। যেটা বলছিলাম যেসব প্রসেসরগুলো ফ্ল্যাগশিপ লেভেলের হয় সেসব প্রসেসরগুলোতে সাধারণত কর্টেক্সের হচ্ছে এক্স সিরিজের আর্কিটেকচার ব্যবহার করা হয়। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 যে প্রসেসরটা সেটাতে রয়েছে কর্টেক্সের X1 আর্কিটেকচার। কর্টেক্স X2 আর্কিটেকচারও রিলিজ করেছে, যে নতুন যে গুগলের যে টেনসার প্রসেসরটা এসছে সেই টেনসার চিপসেট, সেই টেনসার চিপসেটের তোমার ইউজ হয়েছে কর্টেক্সের X2 আর্কিটেকচার ঠিক আছে, যেটা কর্টেক্সের X1 আর্কিটেকচার থেকে আরও ভালো। যার জন্য তোমরা যদি কোনো ভিডিওতে যদি বেঞ্চ মার্কিং চেক করো তো দেখবে বেঞ্চ মার্কিংটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888-এর থেকে অনেকটা ভালো। তার কারণ হচ্ছে টেনসার চিপসেটে হচ্ছে কর্টেক্সের X2 আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে ঠিক আছে, আর স্ন্যাপড্রাগনের 888-এ হচ্ছে কর্টেক্সের X1। স্ন্যাপড্রাগনের যে লেটেস্ট প্রসেসরটা যেটা মার্কেটে এসছে সেটা স্ন্যাপড্রাগন 898 ঠিক আছে, 898-এ ইউজ করা হবে হচ্ছে কর্টেক্সের X2 আর্কিটেকচার ঠিক আছে। তো আজকে আর্কিটেকচার সম্পর্কে কিছুটা আমি ধারণা দিলাম, এরপরে আর্কিটেকচার সম্পর্কে আরও বলবো। তারপরে অ্যাপেলের যে এ সিরিজের যে বায়োনিক চিপসেট আছে সেটা কেন এতটা ভালো পারফর্ম করে সেটা সম্পর্কে বলবো, এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের মার্কেট কেন পড়ে যাচ্ছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের মার্কেট পড়ে যাচ্ছে এই কারণেই, কারণ স্ন্যাপড্রাগন যেই প্রাইসে যেই পারফরমেন্সওয়ালা প্রসেসর দিচ্ছে তার থেকে বেটার পারফরমেন্স দেওয়া প্রসেসর মিডিয়াটেক তার থেকে কম প্রাইসে দিচ্ছে। যথারীতি যে স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা যেই প্রসেসরগুলো কিনতে তাদের পয়সা কম লাগছে এবং তার পারফরমেন্সও ভালো দিচ্ছে, তো সে অবভিয়াসলি স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা সেই প্রসেসরগুলো ইউজ করবে। তো সেই জন্য বেশিরভাগ ফোনে এখন মিডিয়াটেকের প্রসেসরই দেখা যাচ্ছে।
আর স্ন্যাপড্রাগনের প্রসেসর একটু কম ফোনে দেখা যাচ্ছে, যার জন্য স্ন্যাপড্রাগনও তাদের নিজেদের প্রফিট মার্জিনটা একটু কমাচ্ছে আস্তে আস্তে। মিডিয়াটেকের মতো অতটা সস্তা স্ন্যাপড্রাগনের পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ মিডিয়াটেক হচ্ছে একটি তাইওয়ানিজ কোম্পানি, ঠিক আছে, আর স্ন্যাপড্রাগন হচ্ছে গিয়ে আমেরিকান কোম্পানি। তো তাইওয়ানিজ কোম্পানির সাথে কখনোই আমেরিকান কোম্পানি টক্কর নিতে পারবে না। আর একটা ব্যাপার আছে, স্ন্যাপড্রাগন হচ্ছে মিডিল ম্যান, স্ন্যাপড্রাগন ARM এর থেকে আর্কিটেকচার কিনলো, কিনে নিয়ে এবার হচ্ছে সেটাকে একটু মডিফাই টডিফাই করে তারপরে ওটা দিয়ে দিল হচ্ছে TSMC-র কাছে বা স্যামসাং এর কাছে। তো ওরা হচ্ছে প্রসেসরটা তৈরি করে দিল, সেগুলোকে কোয়ালকম স্ন্যাপড্রাগন কালেক্ট করে নিল, কালেক্ট করে নিয়ে সমস্ত স্মার্টফোন ম্যানুফ্যাকচারারদের দিয়ে দিল এবং নিজের প্রফিটটা রেখে নিল। কিন্তু কি হচ্ছে, মানে নিজেদের যেহেতু ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি নেই, তো সেই কারণে ওদেরকে অন্যকে দিয়ে ম্যানুফ্যাকচার করাচ্ছে, যথারীতি তারাও একটা প্রফিট মার্জিন রাখছে, তো ওই কারণের জন্য অটোমেটিক্যালি প্রসেসর একটু দাম বেড়ে যাচ্ছে। কিন্তু মিডিয়াটেক সেটা করে না, মিডিয়াটেক হচ্ছে কটেক্সের থেকে আর্কিটেকচারটা কিনে ব্যাস তারপরে সেটাকে নিজেরাই মডিফাই করে এবং নিজেদেরই ম্যানুফ্যাকচারিং হাব রয়েছে, ওরা নিজেরাই প্রসেসরকে ম্যানুফ্যাকচার করে মার্কেটে ডাইরেক্টলি সেল করে দেয়। তো এই কারণের জন্য ওদের প্রসেসর ম্যানুফ্যাকচারিং একটু কস্টিং কমই পড়ে। তো ওই জন্য স্ন্যাপড্রাগন কখনো মিডিয়াটেকের সাথে প্রাইসের ব্যাপারে টক্কর দিতে পারবে না। হ্যাঁ, কিছু কিছু ব্যাপারে আমি বলবো বেঞ্চমার্কিং এর দিক থেকে স্ন্যাপড্রাগন একটু এগিয়ে আছে এবং পারফরমেন্সের দিক কিছু কিছু দিক দিয়ে স্ন্যাপড্রাগন একটু এগিয়ে আছে, কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসর অপটিমাইজেশনটা ভালো মিডিয়াটেকের তুলনায়। কিন্তু এখন মিডিয়াটেকের ডাইমেনসিটি সিরিজ অনেক ভালো হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে ভিডিওতে এইটুকুই বললাম, তো আরও ডিটেলসে আলোচনা করব পরে, আরও আমি ভিডিও আপলোড করব তো সেইগুলোতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাতে ক্লিক করে অল করে দাও, যাতে আমার নেক্সট ভিডিও এলেই তোমরা যাতে সেটা আপডেট পাও। এবং সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রাখো।